আসসালামু আলাইকুম, সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব খুবই তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশে বিভিন্ন বাহিনীর অর্থাৎ চারটা বাহিনীর কিন্তু সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। তো কি কি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আলোচনা করার আগে, যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমির ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলটাই কিন্তু বাংলাদেশের সবথেকে বড় টিউটোরিয়ালমূলক ইউটিউব চ্যানেল, যেখানে আমাদের সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতিমূলক টিউটোরিয়ালগুলো এখানে আমি পাবলিশ করি। তো যাই হোক, ভিডিও শুরুতে বলেছিলাম আর কিছুদিনের মধ্যে চারটা সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। কি কি সার্কুলার প্রকাশিত হতে যাবে? বিমান বাহিনীর 51তম এন্ট্রি বিমান সেনা সার্কুলার, সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের সার্কুলার, পুলিশ পুলিশ জেল পুলিশের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে, এবং এনএসআইয়ের ওয়াসা কনস্টেবলের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। তো আজকে আলোচনা করব যারা যোগ্যতা রয়েছে, যাদের যারা এই বাহিনীগুলোর এই সার্কুলারগুলোতে আবেদন করতে চাও, বিশেষ করে আজকে আলোচনা করব সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের জন্য। যেহেতু এমওডিসি সৈনিক পদের সার্কুলার আর কিছুদিনের মধ্যেই পাবলিশ হবে, সম্ভবত এই মাসের শেষের দিকেই দিতে পারে, দিলে তো আশা করি হয়তো বা দিবে। তো সেনাবাহিনীর এমওডিসিতে কারা আবেদন করতে পারো, যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবা। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে, উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, ওজন তোমার বয়স অনুযায়ী ওজনটা বিএমআই হিসাব করা হয়, ঠিক আছে। এরপরে বিবাহিত নাকি অবিবাহিত, অনেকের একটা প্রশ্ন থাকে, যেহেতু বয়স বেশি এমওডিসি পদের ক্ষেত্রেও অবিবাহিত প্রার্থীরাই এখানে আবেদন করতে পারে। যেহেতু কিছুদিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে, তুমি যদি সিদ্ধান্ত নেও এবং এসএসসিতে পয়েন্ট যদি তোমার সর্বনিম্ন 2 পয়েন্ট থাকে যে কোনো বিভাগ থেকে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবা। এমওডিসিতে বরাবরের মতো দেখা যায় 40টার উপরে অথবা 45টার উপরে জেলার সার্কুলার প্রকাশিত হয়, অর্থাৎ 40 অথবা 45-এর উপরে জেলার প্রার্থীরা আবেদন করতে পারে সেনাবাহিনীর এমওডিসি পদে। যদি তুমি চিন্তা করো তোমার রেজাল্ট একটু খারাপ, তাহলে অবশ্যই এমওডিসিতে সার্কুলার প্রকাশিত হলে আবেদন করো, করে পরীক্ষা দিতে যাও। আর পরীক্ষা দিতে গেলে আসলে সরকারি চাকরিগুলো এখন পাওয়া মোটেই সহজ কথা না, এটা অনেক কঠিন একটা বিষয়, কারণ এই সরকারি চাকরিগুলোতে প্রচুর পরিমাণে প্রার্থী পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে যায় এবং হাতে গোনা কয়েকজন চাকরি পায়। যারা চিন্তা করছো সেনাবাহিনীর এমওডিসি পদে পরীক্ষা দেবা, লাইনে দাঁড়াবা, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতেই কুরবানি ঈদের পরে নতুন ব্যাচ শুরু হচ্ছে, 20 জুলাই থেকে নতুন ব্যাচ শুরু করবো ইনশাল্লাহ। এখানে এই 20 জুলাই যে ব্যাচটা শুরু হবে, এটা বড় একটা ব্যাচ শুরু করব, কারণ অনেকে অলরেডি ভর্তির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, অনেকে অ্যাডভান্স করে রাখছে, অনেকে ফর্ম ফিল আপ করে রাখছে। তো যারা দেখছো, যারা সেনাবাহিনী এমওডিসিতে আবেদন করবা, যাদের একটু পয়েন্ট খারাপ, তাদের বিশেষ করে প্রস্তুতির দরকার আছে, কারণ অনেকে দেখা যায় পড়ালেখার বাইরে অনেকদিন ধরে আমরা আছি। সাধারণ এবং বেসিক কিছু কোশ্চিনের উপরেই কিন্তু এমওডিসি পদের পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রার্থী সাধারণ প্রশ্নগুলোই ওখানে লিখতে পাচ্ছে না, সেক্ষেত্রে সে পরীক্ষায় ফেল করছে। তুমি যদি কোনোভাবে সামহাও যদি মেডিকেলে পাশও করে ফেলো কিন্তু লিখিত পরীক্ষায় ভালো নাম্বার না পেলে, তাহলে তুমি কিন্তু পাশ করতে পারবে না। যেহেতু সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে অল্প সংখ্যক প্রার্থী চান্স পায়, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পরীক্ষার দিনে পরীক্ষার কেন্দ্রে ফার্স্ট অথবা সেকেন্ড হতে হবে। আর যদি তুমি মনে করো পরীক্ষায় তুমি ফার্স্ট হতে চাও বা সেকেন্ড হতে চাও বা থার্ডও হতে চাও, অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির প্রস্তুতি তোমাদের জন্য প্রয়োজন রয়েছে, কারণ সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদেরকে আমরা 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হবে সেনাবাহিনীর এমওডিসিতে, এই 5টা বিষয়ের উপরে আমরা এখানে 100+ মডেল টেস্ট নেব, হিউজ পরিমাণে সাজেশন দেব, শিট দেব, নোট দেব, যাতে করে তোমরা অল্প সংখ্যক প্রিপারেশন নিয়ে পরীক্ষায় ফার্স্ট হতে পারো। ভাইবা পরীক্ষা শেখাবো, ভাইবায় কোন ধরনের প্রশ্নগুলো আসে, 10 নম্বরের পরীক্ষা হয় ভাইবা। শারীরিক পরীক্ষা অবশ্যই ট্রেনিং করাবো, আমাদের যারা ভিডিওগুলো দেখো তোমরা তো দেখো আমাদের একটা বিশাল মাঠ রয়েছে, এখানে আমরা আমাদের ফিজিক্যাল ট্রেনিংগুলো করাই ছাত্রদের। পাশাপাশি
সর্বপ্রথম কিন্তু মেডিকেল টেস্টটা হয়। তো মেডিকেল এখানে যখন তোমরা আসবা তোমাদেরও প্রাথমিক আমরা একটা মেডিকেল টেস্ট করব, যদি কোনো সমস্যা বের হয় আমাদের সাধ্য মতো আমরা তোমাদেরকে সাপোর্ট দেব, পরামর্শ দেব, সাজেশন দেব যে বাবা তুমি এইভাবে এই জায়গায় এই মাধ্যমে তুমি চিকিৎসা করলে, সুচিকিৎসা করলে ওই সমস্যাটা থেকে সমাধান পেতে পারো, এই সাপোর্টটা পাবা, ঠিক আছে। কারণ যদি তুমি মেডিকেল আনফিট হও, তুমি যতই ভালো ছাত্র হও না কেন তুমি চান্স পাবো না, এটা চলো সামরিক বাহিনীর বিষয়। তো যেহেতু আর কিছুদিনের মধ্যেই এমওডিসি সার্কুলার আসবে, আমি আসলে ডেটটা জানি না, ডেটটা তোমার গত মাসেই জুন মাসেই প্রকাশিত হওয়ার কথা ছিল, যেহেতু জুন মাসে দেয়নি আমার মনে হয় অবশ্যই জুলাই মাসেই যে কোনো সময় এমওডিসি সার্কুলারটা চলে আসবে। তো সময় নষ্ট না করে আমাদের 20 জুলাই থেকে ব্যাচ শুরু হচ্ছে, যারা দেখছো আমাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, কীভাবে আসতে হবে প্রস্তুতির জন্য আমি সব বলে দেব। আর কোর্স ফি খুবই আমরা কম নিই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে, খুবই কম কোর্স ফি নিয়ে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আমরা 30 দিনের যে কোর্সটা আমরা যে কোচিংটা করাবো তোমাদেরকে 30 দিনের জন্য সেনাবাহিনী এমওডিসি পদে, সেখানে তোমরা 1 মাসে 90টা ক্লাস পাবা, ঠিক আছে, 90টা ক্লাস পাবা, 100 ক্লাস মডেল টেস্ট দিতে পারবা এবং প্রায় 10-12টার উপরে ভাইভা পরীক্ষা দিতে পারবা। তো আশা করি তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে যে টাকাটা দিয়ে কোর্স করবা সে সেনাবাহিনীর এমওডিসি পদের জন্য, আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি শতভাগ নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে পারবা, চাকরি পাওয়ার জন্য যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে তৈরি করে নিয়ে যেতে পারবা আমাদের সোজা ট্রেনিং একাডেমি থেকে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে অবশ্যই দেখা হবে সবার সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবা, আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবার জন্য দোয়া থাকলো, ইনশাল্লাহ আসলে তো দেখা হবেই। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।